নমস্কার বন্ধুরা, আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যার স্রষ্টা সৈয়দ মুস্তাফা সিরাজ। তার জন্ম হয়েছিল 1930 সালের 14 অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মৃত্যু হয়েছে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, ম্যাকবেথের ডাইনিরা। সেদিন আতঙ্কটা কাটতে বেশ সময় লাগল, কিন্তু আমার মুখে তার ছাপটা যেন লেগেছিল। তাই রাতে যখন ফরেস্ট বাংলোয় দুজনে মুখোমুখি বসে আছি, কর্নেল হঠাৎ বললেন, জয়ন্ত, তোমার কষ্টটা বেশ টের পাচ্ছি। বললাম, কষ্ট? কিসের কষ্ট? কর্নেল হাসলে, লুকিও না জয়ন্ত, কষ্ট নয়, এলে মনের সুখে বেড়াতে আর পড়ে গেলে খুনোখুনির মধ্যে। দেখো ডার্লিং, আমার কপালের সংসর্গ দোষ এটা, তবে আই অ্যাসিওর ইউ আর কিছু ঘটবে না। ঘটবে না তার গ্যারেন্টিও নেই। কর্নেল চুরুট জেলে আবার হাসতে হাসতে বললেন, তা নেই, তবে আমারও জায়গাটা আর ভালো লাগছে না, তেতো মনে হচ্ছে। এটা প্রতিকার কিন্তু হয়, ফ্র্যাঙ্কলি বলছি জয়ন্ত, খুনের ঝামেলা চুকে গেলেও অনেকদিন মনটা কেমন আচ্ছন্ন হয়ে থাকে, তাই বলছিল। উনি থামলেন দেখে তার মুখের দিকে তাকালুম। বললুম, কলকাতা ফিরতে এখনই রাজি আছি। হাত তুললেন কর্নেল, না, ফিরে গেলে তো আরো খারাপ লাগবে, তার চেয়ে বরং অন্য কোথাও যাওয়া যাক। বেশ তো, চলুন, কোথায় যাবেন? একটু ভেবে নিয়ে কর্নেল বললেন, বরমডিহির নাম শুনেছ? শুনেছি, বিহারে ছোটনাগপুর এলাকায় এত ভালো জায়গা আর নেই, চলো কাল সকালে আমরা রওনা হই। খুব ভালো লাগলো প্রস্তাবটা, কিন্তু শুয়ে পড়ার পরও অনেকক্ষণ নানা ভাবনায় আচ্ছন্ন হয়ে থাকল। সেখানে গিয়েও আবার কোনো খুনোখুনিতে পড়ব না তো? কর্নেলের মনে কি কোনো অলৌকিক শক্তি আছে? হঠাৎ সেই সময় ওর নাক ডাকা থেমে গেল। তারপর শুনলুম ভারী গলায় উনি বললেন, ডার্লিং জয়ন্ত, কথা হচ্ছে মানে আই অ্যাসিওর ইউ, যদি বরমডিহিতে দৈবাৎ কোনো কাণ্ড ঘটে, আমরা তাতে জড়াবো না। আশা করি তেমন কিছু ঘটবেও না। কোনো জবাব দিলুম না, কোনো গ্যারেন্টিও তো নেই। কর্নেল যা বলেছিলেন তা সত্যি, কোথাও বেড়াতে যেতে হলে ছোটনাগপুরের পাহাড়ি এলাকায় বরমডিহির মতো ভালো জায়গা খুবই কম আছে। চারিদিকে ছড়ানো হিল্ক শ্রেণীর পাহাড়, মাঝখানে এই সবুজ উপত্যকা ঘিরে বয়ে যাচ্ছে সুন্দর সোনালী বালির এক নদী, যার স্থানীয় নাম মেনখা বা মেনকা। আমার বন্ধুটির বয়স 60-এর ওধারে, তবু দেখেছি ভোর 5টায় উঠে মাঠ থেকে দাড়ি ও টুপিতে প্রচুর হিসির নিয়ে ঘোরেন। এখন অবশ্য শরৎকাল। হরগৌরী হোটেলের দোতলার ব্যালকনিতে পাহাড় পেরিয়ে লালচে রোদ এসে পড়ার অনেক আগে বেরিয়ে যান এবং ফেরেন যখন, তখনও আমি ঘুমোচ্ছি। দেখে পাছে জেগে যাই, হালকা পায়ে আয়নার সামনে দাঁড়িয়ে বনজ নানান খুঁটিনাটি জিনিস, যেমন মাকড়সার জাল,
ঘাসের কুটো, পাখির গু ইত্যাদি পরীক্ষা করতে থাকেন। তাঁর ভদ্রতাবোধের তুলনা নেই, তেমনি রসবোধও চূড়ান্ত। এবং তিনিই জানেন যে আমি তখন শুয়ে চোখের ফাঁকে তার দুর্দশার ব্যাপারগুলো দেখে মুখ টিপে হাসছি এবং তার বাইনোকুলারের ব্যর্থতা সফলতার শতাংশ কষছি এবং তার জাদুকার ক্যামেরার অন্ধকার ঘরে কতগুলো খেচর প্রাণী উল্টোভাবে অবস্থান করছে জানতে উৎসুক হয়েছি। কারণ আমার দিকে না ঘুরেই উনি মৃদু ও মিঠে গলায় বলতে থাকেন, ইয়ে জয়ন্ত ডার্লিং, আশা করি আজ তোমাকে সেই দুর্লভ প্রজাতির উট ডাকের ছবি দেখাতে পারবো এবং কিছু লাল হিমালয়ান মিনিভেটেরও। অবশ্য বিহারের এই গরম জায়গায় এখন ওদের এসে পড়াটা রহস্যময়। তবে মাই ডিয়ার ইয়াং ম্যান, এবার বরমডিহিতে তার চেয়ে রহস্যময় ব্যাপার আমি সম্প্রতি দেখছি। আমি চোখ বুজে ফেলি। কর্নেল নীলাদ্রি সরকারের মুখে রহস্য শব্দের পৃথক তাৎপর্য আছে এবং আমার উদাসীনতা টের পেলে উনি আরও স্নেহকাতর হয়ে পড়বেন জানি, ফলে আরও খানিকটা আওয়াজ দেবেন। ঠিক তাই, উনি একটু কেসে এবং দরজার দিকে সরে গিয়ে বাইরেটা দেখতে দেখতে বলেন, ম্যাকবেথের তিন ডাইনির কথা তোমার মনে পড়ছে জয়ন্ত? এইরকম একটা পাহাড়তলির মাঠে ধরো গতকাল সন্ধ্যায় এসে যদি বলাবলি করতো, ওয়েন শ্যাল উই মিট এগেন, থান্ডার লাইটিং অর ইন রেন, এবং ঠিক তখনই আমি কাছাকাছি গিয়ে পড়লে এবার থাকা যায় না, বলে উঠি, কর্নেল তাহলে বরমডিহির ভূত সত্যি দেখলেন? বাছা জয়ন্ত, বলে মাথা দোলান উনি, এই হরগৌরী হোটেলের মালিক পশুপতিবাবু তোমার মাথাটা চিবিয়ে খেয়েছেন। ভূত এখানে কোথায়? সে ছিল 1942-তে বার্মার জঙ্গলে, 17th চীনা বাহিনীর অধিনায়ক মার্কিন জেনারেল স্টিল ওয়েলের সঙ্গে তখন পালাচ্ছি চিনডুইনের দিকে, জাপানের 14th ডিভিশন তারা করেছে। গতিক দেখে চেঁচিয়ে উঠি, কর্নেল কর্নেল প্লিজ। আসলে বার্মা পন্টের যুদ্ধ সম্পর্কে ওর নস্টালজিয়া প্রচুর থাকলেও এভাবে আমাকে খেলাতে মজা পাচ্ছেন জানি, তাই মূল কথার পাশ কাটিয়ে যাচ্ছেন। আমি ব্যাকুলভাবে বলি, ম্যাকবেথের ডাইনিদের কথা বলুন। কর্নেল সরে এসে আমার বিছানার কাছে চেয়ারটায় বসে পড়েন, একটু হাসেন। খবরের কাগজের রিপোর্টারদের সামনে সব ব্যাপার আলোচনা করতে বরাবর আমি ভয় পাই বাছা জয়ন্ত, দোহাই তোমার, তিলকে তাল করে ফেলো না। বলি, পাগল না মাথা খারাপ, আমি তো এখানে কোনো অ্যাসাইনমেন্টে আসিনি, আপনার সঙ্গে নিছক বেড়াতে এসেছি। এখন ডাইনিদের কথা বলুন। ডাইনিদের চেয়েও একটা ভয়ানক ব্যাপার এখন এই হোটেলেই ঘটেছে, বোঝা যাচ্ছে যে তুমি কিছুই টের পাওনি এখনো, সেটা আরো রহস্যময়। এবার উঠে বসি। কি কি হয়েছে বলুন তো? কর্নেল খুব শান্তভাবে বলেন, গত রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো বজ্রবিদ্যুৎ সহ, আশ্চর্য জয়ন্ত আশ্চর্য, ডাইনিরা যা বলেছিল কয়েক ঘন্টার মধ্যেই ফলে গেল, শুধু ভুলটা আমারই, বেরিয়ে গিয়ে একবারও দেখে এলুম না কি ঘটছিল, আসলে ওদের কথা মনেই ছিল না। বিরক্ত হয়ে বলি, কিন্তু হলোটা কি? মার্ডার খুন? নিষ্পলক তাকিয়ে জবাব দেন উনি, আবার খুন? কোথায় খুন হলো, কে খুন হলো, এই হোটেলে? পাই চটে গলিয়ে উঠে দাঁড়াই,
হায় ঈশ্বর, আবার খুনের পাল্লায় পড়লুম। হাত তুলে উনি বলেন, বাচ্চা জয়ন্ত, একটু ধৈর্য ধরো। পশুপতিবাবু পুলিশ কর্তাদের নিয়ে ব্যস্ত এখন, তবে শিগগিরই এসে পড়বেন ওপরে। আমাকে ওর প্রচণ্ড বিশ্বাস। আর ইয়ে, তোমাকেও অফিসাররা কিছু প্রশ্ন করতে পারেন, যা জানো বলবে। কিন্তু আশ্চর্য জয়ন্ত, সত্যি এ বড় আশ্চর্য। ওর অদ্ভুত আচরণে রাগ হলো। কর্নেল, আসছি বলে দরজার দিকে এগোই। উনি চাপা হেসে ওঠেন। হাসিটা যেন যান্ত্রিক মনে হয়। হরগৌরী হোটেল একটা টিলার ওপর। ঘুরে ঘুরে নিচের বড় রাস্তা থেকে এক ফালি প্রাইভেট রাস্তা এসে সমতল বিশাল লনে উঠেছে। হোটেলের দুটো ভাগ, একটা উত্তরে, অন্যটা দক্ষিণে। পূর্বে গেট, মাঝখানে সুদৃশ্য লন ও বর্ণাঢ্য পুষ্প সমাবেশ। পশ্চিমে একতলা টানা ডাইনিং হল, স্টোর ও কিচেন দুটো দালানকে যুক্ত করেছে। বরমডিহির সবচেয়ে অভিজাত হোটেল এটি এবং প্রবাসী বাঙালির সম্পত্তি। নিচে নেমে দেখি লাল টুপি পরা কনস্টেবলের ভিড়, পুলিশের গাড়ি। ফিতে ধরে মাপজোক চলছে দক্ষিণের বাড়িটায়। একতলার পূর্ব দক্ষিণ কোণার ঘরটায় তাহলে সত্যি কেউ খুন হয়েছে রাতারাতি। আমরা আছি উত্তরের বাড়িতে, কিন্তু দোতলায় ব্যালকনি থেকে কিছু দেখতে না পাওয়ার কারণ লনের এক সার ইউক্যালিপটাস গাছ। তাছাড়া কোনো শব্দ ও বাড়ি থেকে এলে শোনা কঠিন। প্রাঙ্গণের মাপ সোজাসুজি অন্তত 50 গজ এবং প্রচণ্ড জোরে পূর্বের বাতাস বইছে। লনের ইউক্যালিপটাস শাড়ি পেরিয়ে যেতেই এক ভোজপুরি পালোয়ান পুলিশ আপত্তিকরভাবে লাঠি তুলে গজরায়, মার যাইয়ে উধার, জানে কা মানা হ্যায়। ভ্যানিটিতে লাগলো, কিন্তু পকেটে পরিচিতিপত্র নেই আমার কাগজের। এ বেটা রিপোর্টার কী মাল বুঝবে বলে মনে হয় না। ডাইনে তাকাই, ডাইনিং ঘরটা পর্যন্ত কর্ডন করে রেখেছে। তখন বিনীতভাবে ভোজপুরিটিকে প্রশ্ন করি, কা হুয়া স্যার? স্যার শুনেও শালা গলল না, খৈন্ড তুলতে ঘর ঘর করে কিছু বলে। তখন অগত্যা ফিরে আসি সিঁড়ির দিকে। আশ্চর্য, উত্তরের ব্লকের আবাসিকরা সবাই রহস্যময়ভাবে অদৃশ্য। সম্ভবত ঘর ছেড়ে নড়েনি, কোনো বেয়ারার পাত্তা নেই। ব্রেকফাস্ট দিয়ে যাবার কথা যে বনমালির, তাকে বার কত ডাকাডাকি করে ফিরে আসি ঘরে। কর্নেল তখনও একইভাবে বসে আছেন, আমাকে দেখে হেসে বলেন, তোমাকে বলা উচিত ছিল জয়ন্ত, বরমডিহি পুলিশ খবরের কাগজ পড়ে না। এসো এসো, মুখটুক ধুয়ে ফেলো বরং, তারপর দুজনে বাইরে কোথাও গিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলব। এরা আজ অরন্ধন ব্রত পালন করছেন বলে মনে হচ্ছে। ততক্ষণে আমার সব মনে পড়ে গেছে। দক্ষিণের ব্লকের নিচের তলায় পূর্ব দক্ষিণের ঘরে চারটি মেয়েকে থাকতে দেখেছিলাম না, আমাদের আসার আগেই ওরা এসেছিল। চারটি হাসি খুশি স্মার্ট কলকাতার মেয়ে। কর্নেল পুরো তো সবার সঙ্গেই আলাপ জমাতে ওস্তাদ, তাঁর কাছেই শুনেছিলুম ওরা এক বিখ্যাত সওদাগর কোম্পানির স্টেনো কেরানি রিসেপশনিস্ট পিএ বাহিনী। ছুটি নিয়ে বরমডিহির রূপ সুধাটুদা পান করতে এসেছে। হায়, তৃষ্ণার্ত সব ঠোঁট এবং আশা আকাঙ্ক্ষা। কিন্তু সেই চারিটির মধ্যেই কি কোনোটি গেল? মোটা সোটা গোলগাল বেঁটে শ্যামলা রঙের সেই চঞ্চলা, নাকি হালকা ছিপছিপে নিটল ইরানি জাদুকরটি
কিংবা পুরুষ পুরুষ একটু গম্ভীর একটা পুরু ঠোঁট গুরু নিতম্বিনী অথবা সেই খিলখিল হাসি মিষ্টি মুখ মেম সাহেব। আমার চোখের দিকে তাকিয়ে বৃদ্ধ বলেন, আমি যুবক নই তোমার মতো, কিন্তু জয়ন্ত, এই হত্যাকাণ্ড আমাকে অন্য একটা দিক থেকে বিচলিত করেছে। সৌন্দর্য যখন আতঙ্কের ছায়ায় ঢাকা পড়ে, তখনকার মতো বিভৎস দৃশ্য কিছু থাকতে নেই। খুব ভয় পাওয়া সুন্দর মানুষকে লক্ষ্য করেছো কি কখনো? এক্ষেত্রে সেই বিভৎসতার পরিচয় তুমি পাবে। ঈশ্বর রক্ষা করুন আমাকে, আর ওই দৃশ্য দেখতে চাই না। কিন্তু শ্রীমতী চিত্রিতার লাশ দেখেও কিভাবে যে এখনো নার্ভ ঠিক রেখে কথা বলছি বা শান্ত আচরণ করছি আমি জানি না। সত্যি বলো তো জয়ন্ত, কেন আমি একটু উত্তেজিত হচ্ছি না? আমি কর্নেল সরকার, ওরা বলে রহস্য জগতের মুকুটহীন সম্রাট। সব বাজে কথা জয়ন্ত, সব চালাকি আর তোষামোদি, নিচক ফাঁদে ফেলার ষড়যন্ত্র। কারণ আমি একটু আগে যা দেখে এসেছি তাতে আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেছে। কেমনভাবে এটা সম্ভব হলো? হাউ দ্যাট হ্যাপেন্ড? প্রথমে বলুন কোন মেয়েটি খুন হয়েছে? তুমি যাকে কিম পুরুষ বলে আলালে ঠাট্টা করেছিলে সেদিন, কি আশ্চর্য, তাকে কে খুন করলো? ওর বন্ধুরাই না তো? আশ্চর্যের কারণ অন্যখানে, চিত্রিতার লাশটা তার খাটে বেঁকে দুমড়ে পড়ে রয়েছে, বাঁ হাতের কোড়ে আঙুল ফুলে ঢোল, একটা সূক্ষ্ম 2 সেন্টিমিটার চেরা দাগ আছে নখের গোড়ায়, চোখের তারা ফেটে বেরিয়ে রয়েছে, জিভ দাঁতের চাপে কেটে গেছে। দেখলে মনে হয় গলা টিপে খুন করা হয়েছে ওকে। অথচ ফরেন্সিক এক্সপার্ট ডক্টর মহাপাত্র, উনিও দৈবাত এখানে বেড়াতে এসেছেন বলেছেন, গলায় কোনো রকম দাগ নেই। এক হতে পারে আচমকা কিছু দেখে ঠেকে ভয় পেয়ে মারা পড়েছে, 2, বিষাক্ত কিছু ইঞ্জেকশন করা হয়েছে। যেহেতু অন্য কোথাও সিরিঞ্জের ছুঁচের দাগ দেখা যাচ্ছে না, ডক্টর মহাপাত্রের ধারণা কোড়ে আঙুলের ওই দাগটা সম্ভবত ইঞ্জেকশনের চিহ্ন। কিন্তু তাতেও কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না উনি, দাগটা ওভাবে চেরা হলো কেন? ছুঁচের দাগ তো গোল হবে। চিত্রিতার 3 বন্ধু কি বলেছে? তারা তো একই ঘরে ছিল। সেও এক অদ্ভুত ব্যাপার, রুমটার ডরমিটরি 4 সিটের, আগামী পরশু অবধি বুক করেছিল ওরা। অথচ গত রাত্রে ঝড় বৃষ্টির ঠিক 1 ঘন্টা আগে, মানে রাত 8টা নাগাদ, সন্ধ্যা শ্রীলেখা আর বেবি ওরফে সেলিনা হঠাৎ চেক আউট করে চলে যায়। বেয়ারা বা বয়দের মতে গতকাল কি নিয়ে ওদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল। যাবার আগেও নাকি 3 জনে খুব শাসিয়ে যায় চিত্রিতাকে দেখে নেবে বলে। ঘনশ্যাম নামে বয়টা বাইরে দাঁড়িয়ে শুনেছে বলেছে। তাহলে ওদের 3 জনকেই পুলিশ গ্রেপ্তার করবে? এক্স্যাক্টলি, সম্ভবত হাওড়া স্টেশনেই ওদের ধরে ফেলবে পুলিশ, কারণ রেডিও বার্তা চলে গেছে যথারীতি, গাড়ি হাওড়া পৌঁছচ্ছে সকাল 10:30 নাগাদ। কিন্তু কিন্তু কি করেন? আমার প্রাজ্ঞ বন্ধুটি হতাশভাবে মাথা দোলালেন। কিন্তু মার্ডার ওয়েপন বা যা দিয়ে খুন করা হয়েছে তা কি হতে পারে? জয়ন্ত, আমি যুক্তিবাদী মানুষ, ভূত প্রেত তন্ত্র মন্ত্র ডাইনি এসবে আমার 1 তিল বিশ্বাস নেই। কিন্তু ফরেন্সিক পরীক্ষায় যদি মার্ডার ওয়েপনটা কি ছিল বের না করা সম্ভব হয়, তাহলে কি আমাকে ডাইনি তন্ত্রে বিশ্বাস করতে হবে? কর্নেল, কর্নেল, আপনি তখন ম্যাকবেথের 3 ডাইনির কথা বলছিলেন? হ্যাঁ, সেটাই অদ্ভুত ব্যাপার জয়ন্ত। গতকাল সন্ধ্যায় যখন আমি তোমাকে বিদায় দিয়ে নদীর ওপারে গেলুম, তখন ব্যাপারটা দেখি। ওই ক্যামেরাটা জীবজন্তুদের পায়ে চলার পথের পাশে একটা
একটা গাছে ফিক্সড রেখে শাটারের সঙ্গে কয়েক রিল সুতো টান টান করে পথের ওপরে বিছিয়ে রেখেছিল। উদ্দেশ্য স্পষ্ট, কোনো জানোয়ার ও পথে এলেই তার পায়ে লেগে সুতোয় টান পড়বে, অমনি শাটার তার কাজ করবে, অর্থাৎ তার ছবি উঠে যাবে ফিল্মে। পদ্ধতিটা অটোমেটিক, একবার শাটার টেপা হলেই ফিল্ম গুটিয়ে যাবে, নতুন ফিল্ম আসবে লেন্সের সামনে। দুইবার সুতো ছিঁড়ে না গেলে এভাবে অনেকবার অনেক জন্তুর ছবি তোলা সম্ভব। তবে মজার কথা, ক্যামেরাটা অদ্ভুত, এতে পারমাণবিক শক্তিতে কাজে লাগানোর ব্যবস্থা আছে। এর ইলেকট্রনিক সিস্টেম অন্ধকারেও ছবি তুলতে পটু, আলো ছাড়া ছবি হয় না, কিন্তু আলোর মাত্রা আছে জয়ন্ত, তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তার দৃশ্যতা অদৃশ্যতার ব্যাপার আছে। আমাদের জীবচক্ষে অনেক আলোক দেখা সম্ভব হয় না, কিন্তু বাধা দিই, প্লিজ প্লিজ ম্যাকবেথের ডাইনি। ক্যামেরা তৈরি রেখে ফিরে এসেছিলাম, নদী চড়ায় কাশঝোপ আছে দেখেছ, একটা কাশঝোপের আড়াল থেকে কাদের চাপা কথাবার্তার আওয়াজ পেলুম, থমকে দাঁড়ালুম। আমার টর্চের আলো ওরা দেখতে পায়নি, কারণ পাড়ের ঝোপ থেকে নিচে চড়ে নামা অবধি আলো পায়ের কাছে ফেলছিল। ওদিকটায় নাকি হ্যামারড্রায়ার সাপের রাজত্ব, তো থমকে দাঁড়াতেই টের পেলুম ওরা কারা। চাপা গলায় ওরা কথা বলছিল, ইতিমধ্যে সাদা বালির চরে তারার আলো পড়ে চকচক করছে, আর ততক্ষণে আমার চোখে দৃষ্টিও অন্ধকারে দিব্যি স্বচ্ছ হয়ে উঠেছে। দেখলুম ডরমিটরি সেই মেয়েরা তিনজন, ওরা একটা কিছু পরামর্শ করছে মনে হলো। তারপর ওরা হয়তো আকাশের দিকে তাকিয়েই ঝড় বৃষ্টির কথা তুলল। একজন বলল, ঠিক এখানেই, হ্যাঁ এখানেই। তারপর তিনজনে চলতে থাকলো, একটু পরেই ঝোপঝাড়ের মধ্যে ওদের হারিয়ে ফেললুম। কিন্তু তখন ম্যাকবেথের ডাইনিদের কথা মনে পড়ে গেছে আমার। হোয়েন শ্যাল উই মিট এগেন, থান্ডার, লাইটনিং, অর ইন রেইন। অদ্ভুত জয়ন্ত, অদ্ভুত। আমার ধারণা ছিল কর্নেল সরকার খুনের গন্ধ পেলেই তো হামলে পড়ে, কাজেই যা আমাকে একজন চমৎকার নির্ভরযোগ্য সঙ্গী হারিয়ে একা ঘুরতে হবে। কিন্তু আশ্বস্ত হয়ে দেখলুম উনি পুলিশের ওদিকে পা বাড়ালেন না, বাইরে গিয়ে একটা ওয়েসাইড আমব্রেলা কাফেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলুম। তারপর বেলা একটা অবধি পাহাড় বনবাদার চষে বেড়ালুম। পাতালেশ্বরীর ভূগর্ভস্থ মন্দির, আদিবাসী রাজা প্রিন্ধা আকসুর দুর্গের ধ্বংসাবশেষ, পবিত্র ঝর্ণা, বাবা মুক্ত কচ্ছানন্দের আশ্রম, অনেক কিছু দেখা হলো। আমার বৃদ্ধ বন্ধু ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব থেকে শুরু করে তার সাম্প্রতিক হবি ওরিন্থোলজি বা পক্ষিতত্ত্ব নিয়েও ওই কঘন্টা যা বকবক করলেন তাতে তাঁর পল্লব গ্রাহিতায় তাক লেগে গেল। বলা বাহুল্য তার ফাঁকে বাইনোকুলার ও ক্যামেরার কাজও তিনি টুকটাক সেরে গেলেন। অবশেষে আমরা গেলুম মেনকা নদীর চরে, মাথার উপর জোরালো সূর্য থাকায় চড়ার বালিতে অদৃশ্য ধোঁয়া টের পাচ্ছিল, কিন্তু উনি দমলেন না, কাশঝোপগুলোর পাশে হঠাৎ বিভ্রান্তের মতন এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকলেন। গতিক দেখে কিনারায় একটা হলুদ গাছের ছায়ায় দাঁড়িয়ে পড়েছিল। এক জায়গা থেকে ওর কণ্ঠস্বর শোনা গেল, জানতো কুইক, ওকে কয়েক মিনিটের জন্য হারিয়ে ফেলেছিলাম। ডাক শুনে এগিয়ে দেখি খড়খড়ে একটা কাশঝোপের বৃত্ত, যেখানে হাঁটু গেড়ে উনি সেখানে কিছু দেখছেন। আমি ক্লান্ত ক্লান্ত এবং ক্লান্ত ওকে মেরে বললুম, বুঝেছি, হাড়ে গোয়েন্দাগিরির পোকা গিজগিজ করছে যার, তার পক্ষে এটাই স্বাভাবিক।
কিন্তু দুঃখিত, খুবই দুঃখিত স্যার, এসব আর রোদে পোষাবে না আমার, আমি চললুম। হে প্রাজ্ঞবৃদ্ধ, অরিভয়া। জয়ন্ত, জয়ন্ত, এক মিনিট, এই সেই তিন ডাইনির রেধে ভু, সে তো বুঝতেই পারছি, কিন্তু আপনি কি ক্লু পেতে চান এখানে? বিরক্ত হয়ো না ডার্লিং, প্লিজ দেখে যাও, সামথিং ইজ রেকর্ডেড হেয়ার। কাল রাতে প্রচণ্ড ঝড়জল হয়ে গেছে কর্নেল, মাইন্ড দ্যাট। সেটাই তো একটা ফ্যাক্টর, ঝড়জলের আগে যারা এখানে এসে কিছু জল্পনা করেছিল তাদের পায়ের দাগ আমি মোটেও খুঁজিনি। ঝড়জলের পরে কেউ এসেছিল নাকি তাই দেখছি। এবং জয়ন্ত, পশ্য পশ্য, হাউ নেচার রেকর্ডস দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস। কর্নেল, দুটো ছাপ মনে হচ্ছে। দ্যাটস রাইট, ছাপগুলো লক্ষ্য করো, একই সাইজের, একই রকম নকশা, তার মানে একজনই এসেছিল। বৃষ্টি থামে রাত একটা নাগাদ, সকালে রোদ পড়ার আগেই এখানকার মাটি যা শোষক, সবটুকু সিক্ততা উবে যেতে বাধ্য। কাজেই আমার সিদ্ধান্ত, রাত একটা থেকে ভোর ছটার মধ্যে কোনো এক সময় কেউ এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু কেন? আমি কোনো কথা বললুম না, রোদ অসহ্য লাগছিল। কর্নেল নিজের মনেই ফের বলতে থাকলেন, ডক্টর মহাপাত্রের ধারণা উনি একজন ডাক্তারও বটে, চিত্রিতার মৃত্যু হয়েছে ঝড় জল যখন চলছিল তখন, অর্থাৎ রাত 11টা থেকে 1টার মধ্যে। তাহলে এবার বলে উঠলুম, তাহলে তিন ডাইনির পক্ষে চিত্রিতাকে হত্যা করা তো অসম্ভব, কারণ ওদের গাড়ি বরমডিহি স্টেশন ছেড়ে যাবার কথা রাত 9টায়, পুলিশ ওদের কচুও করতে পারবে না দেখবেন। গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন গোয়েন্দা প্রবর, টুপি খুলে সস্নেহে টাককে কয়েক সেকেন্ড বায়ু সেবন করিয়ে তারপর বললেন, পুলিশের ধারণা চিত্রিতাকে ওরা বিষ খাইয়ে মারার ব্যবস্থাটা আগেই ছেড়ে গিয়েছিল, কিন্তু ডক্টর মহাপাত্র বলছেন বিষটা দিল কিসে, রাতে খায়নি চিত্রিতা, ক্লিন বারণ করা ছিল, বিকেল থেকে সে বেরোয়নি, ঘরেই সারাক্ষণ ছিল। এ হচ্ছে হোটেলের বয়দের সাক্ষ্য, এখন রইল তরল কিছু আহার্য, অর্থাৎ জল, চা বা কফি। চা কফি হোটেল থেকে সরাসরি দেওয়া হয়, বাকি রইল জল, গ্লাসের জল পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তবে ডক্টর মহাপাত্রের মতে জলটা চমৎকারই আছে, কোনো রংবদল ঘটেনি, আপাত দৃষ্টে বিশুদ্ধ, অবশ্য পরীক্ষার ফলাফলে কি বেরোয় কে জানে। কিন্তু জয়ন্ত, কুড়ে আঙুলের ব্যাপারটা তাহলে কি? কর্নেল চললুম, জ্বলে যাচ্ছি একেবারে, চিন্তিত মুখেই দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ এগোলেন। আমরা একটা মাদ্রাজি হোটেলে খাওয়া সেরে হরগৌরীতে ফিরলুম, তখন 2:30। ফিরে দুজনে স্নানটা সেরে নিলুম, তারপর আমি শুয়ে পড়লুম। দেখলুম কর্নেল বাথরুমে ঢুকলেন ক্যামেরা আর ওয়াশ ডেভেলপ করার সরঞ্জাম নিয়ে, ওটাই তিনি ডার্করুম করে ফেলেছেন, অদ্ভুত ওর কাজকারবার। সেদিন রাতেই হরগৌরী আবার সচল হয়ে উঠল, কর্নেল তার অভ্যাস মতো জঙ্গলে ক্যামেরা পেতে রেখে এসেছেন, ঘুমিয়েছিলাম বলে আজও ডাকেননি আমাকে। ডিনার খেতে ডাইনিং হলে গিয়েছিলাম, দেখলুম প্রত্যেকটি মুখে উদ্বেগের ছাপ রয়েছে, দক্ষিণের ব্লক থেকে অনেকেই কেটে পড়েছে, নিচের পূর্ব দক্ষিণ কোণার ডরমিটরির দরজা তালা এঁটে পুলিশ পাহারা দিচ্ছে। আমরা দুজনে অন্যদের মতো ফিসফিস করে আলাপ করছিলাম, বিষয় পশুপতিবাবু,
হোটেলের একটা বদনাম হলো, বেচারা ঘাবড়ে গেছেন। খেয়ে আমরা লনে নামলুম। আজ রাতটা পরিষ্কার, আকাশে তাজা নক্ষত্র ঝকমক করছে। সেই সময় পশুপতিবাবু এলেন। কর্নেল সরকার, ক্ষমা চাইতে এলুম। কর্নেল ওর একটা হাত নিয়ে বললেন, কেন কেন, ক্ষমা চাওয়ার কি আছে? খুব অসুবিধা হলো আপনার, কিন্তু কোনো উপায় ছিল না। বয় বেয়ারা বাবুর্চি তাবৎ লোকজন আপসেট হয়ে পড়েছিল, বুঝতেই পারছেন ওদের সব হাজারটা কুসংস্কার। কুসংস্কার? কর্নেল একটু চমকালেন যেন। বছর দুই আগে অবিকল একইভাবে একজন মারা যায় ও ঘরে, বলেন কি? হ্যাঁ স্যার, এক মাদ্রাজি ব্যবসায়ী এসে ও ঘরে উঠেছিলেন। তখন ডরমিটারি ব্যবস্থা ছিল না, ডবল বেড রুমই ছিল ওটা। ভদ্রলোক সিঙ্গেল রুম নেননি, কারণ পরদিন ওর পার্টনার আসার কথা ছিল নাকি। যাই হোক, ভুতুরে ঘর বলেই বদনাম রটল, তখন ওটা ডরমিটারি করে ফেলল। একই সিম্পটম মৃতদেহ ছিল আগে, তবে এর করে আঙুলটা ফোলা, ওর ছিল চিবুকটা ব্লাডারের মতন ফোলা। পুলিশকে আপনি বলেছেন একথা? বলেছি, পুলিশ ওসবে পাত্তা দিল না। ডক্টর মহাপাত্র অবশ্য আগ্রহ দেখালেন, কিন্তু শেষে বললেন নেহাত কাকতালীয় ব্যাপারও হতে পারে। কিন্তু হঠাৎ চুপ করে গেলেন ভদ্রলোক, আবহাওয়া এবং ভিন্ন প্রসঙ্গে চলে গেলেন। আমার কেমন খটকা লাগলো। কর্নেলকে সেরাত্রে খুব চিন্তিত দেখাচ্ছিল। অনেক রাতে ঘুম ভেঙে টের পেলুম উনি ব্যালকনিতে পাইচারি করছেন আর অভ্যাস মতো চুরুট টানছেন। আমার ঘুম ভাঙল সকাল 7:30। পেটটি খাওয়ার পর বাথরুম থেকে বেরিয়ে দেখি গোয়েন্দা মহোদয় ফিরেছেন এবং যথারীতি আয়নার সামনে দাঁড়িয়ে মাকড়সার জাল, ঝুল ইত্যাদি জিনিস গভীর নিষ্ঠায় ব্রাশ দিয়ে সাফ করছেন। মুখ না ঘুরিয়ে উনি বলেন, দন্ত আশা করি চমৎকার ঘুমিয়েছ। চমৎকার, কিন্তু আপনার সম্ভবত বড্ড একটা খারাপ রাত্রি গেছে। দ্যাটস রাইট ডার্লিং। কেন কর্নেল? পশুপতিবাবু কি একটা চেপে গেলেন কাল রাতে, তুমি কি লক্ষ্য করেছিলে? না। হ্যাঁ, জাস্ট অ্যান আইডিয়া। মেয়ে চারটির ব্যাপারে মনে হচ্ছে কিছু একটা জানেন, বলবেন ভেবেই আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন, কিন্তু কি ভেবে আর বললেন না। ব্রেকফাস্ট খাওয়ার পর আমি ব্যালকনিতে গিয়ে বসল। কর্নেল ঢুকলেন তার ডার্ক রুমে। ঘণ্টাখানেক পরে হঠাৎ ওর চাপা উত্তেজনা সংকুল কণ্ঠস্বর শুনলাম, জয়ন্ত জয়ন্ত ডার্লিং। উঠে গেলুম, দেখি ওর হাতে সদ্য ওয়াশ করা একটা ছবির প্রিন্ট। ছবিটা দেখেই চমকে উঠলুম, আরে এই যে দেখছি পশুপতিবাবু, আশ্চর্য, জায়গাটা সেই নদীর চড়ার কাশবন না? ওখানে কি করছেন ভদ্রলোক? কর্নেল উদ্বিগ্ন মুখে বললেন, ক্যামেরাটা আর কাশবনের 10 মিটার দূরে হলুদ গাছটায় রেখেছিলুম, কিন্তু কি হরিবল দৃশ্য, হাতে টর্চ পশুপতিবাবু। বলেই আবার উনি বাথরুমে গিয়ে ঢুকলেন এবং দরাম করে দরজা বন্ধ করে দিলেন। আমি হাঁ করে একটু দাঁড়িয়ে থাকার পর প্রচণ্ড বিরক্তিতে ফের ব্যালকনিতে চলে এলুম। প্রকৃতি ছাড়া মানুষের ইমোশন আর কেই বা প্রশমিত করতে পারবে? আজ বড্ড একা হয়ে গিয়েছিলাম। গোয়েন্দা মহোদয় ফের একা বেরিয়েছিলেন, আমাকে ডেকে যাননি বলে অভিমানে চুপচাপ শুয়েছিল। তো উনি ফিরলেন একেবারে লাঞ্চের সময়। আমরা দুজনেই নিজ নিজ কারণে গম্ভীর। ডাইনিং হলে পশুপতিবাবুর সঙ্গে দেখা হলো, তিনিও দেখলুম বেজায় গম্ভীর। বিয়ারের গ্লাস শেষ করে হঠাৎ
কর্নেল বলে উঠলেন, হ্যালো ডক্টর মহাপাত্র, আরে মিস্টার প্রসাদ যে, হ্যালো হ্যালো হ্যালো। ঘর ঘুরিয়ে দেখি বড় দরজায় জনা তিন চার পুলিশ অফিসার আর ধূসর স্যুট পরা লম্বা চওড়া সেই বৃদ্ধ ভদ্রলোক কর্নেলের দিকে সমবেত ভঙ্গিতে বাও করছে। আমার পরিচয় করিয়েও দিলেন কর্নেল। তারপর আমরা বেরোলাম, দলটা এগোলো সেই অকুস্থলের দিকে। প্রৌঢ় গুফ পুলিশ সুপার মিস্টার প্রসাদকে দেখলুম কর্নেল সাহেবকে প্রচণ্ড সমীহ করে চলেছেন। হঠাৎ এই সদল বলে বকেয়া অভিযানের পিছনে কি আমার ধুরন্ধর সঙ্গীটির হাত আছে? ডরমিটরির ভেতরে ঢুকলুম আমরা। চারকোনায় চারটে সিঙ্গল খাট, চারটে টেবিল, একটা ড্রেসিং টেবিল, আর পূর্ব দক্ষিণ কোণের দিকে একটা বিশাল চমৎকার সাদা নকশাকাটা ফুলদানি রয়েছে। তাতে মিইয়ে পড়া পাশি ফুলের একটা তোড়া রয়েছে, পাতার ঝাঁপি দিয়ে সুন্দর সাজানো হয়েছিল সেটা। এখন মৃত্যুর চাপা গন্ধে তারা ঘর ভরে দিয়েছে। নসিয়ায় আক্রান্ত করার পক্ষে পরিবেশটা খুব উপযুক্ত। পাশেই যে খাটটা, সেখানেই চিত্রিতার লাশ ছিল, এখন শূন্য পড়ে আছে। কর্নেল চারিদিকটা ঘুরে ফিরে দেখার পর সেই খাটের কাছে গেলেন, খুব খুঁটিয়ে কি সব দেখলেন, তারপর ফুলদানিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওর দৃষ্টিতে তীব্র একটা সন্দেহ জ্বলজ্বল করতে দেখলুম। ডক্টর মহাপাত্র বললেন, এনিথিং অ্যাবসার্ড? কর্নেল ঘুরে হাসলেন কিন্তু কিছু বললেন না। সেখান থেকে সরে আবার ভেতরটা খুঁটিয়ে দেখতে ব্যস্ত হলেন কিছুক্ষণ। আবার ফুলদানিটার কাছে গেলেন, ওর চোখে এবার একটা সংশয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ডক্টর মহাপাত্র এবার সকৌতুকে বললেন, কর্নেল সরকারের মতে ফুলদানিটা নিশ্চয়ই একটা চমৎকার অ্যান্টিক দ্রব্য। মিস্টার প্রসাদ মন্তব্য করলেন, মনে হচ্ছে জাপানি ফুলদানি। এর ফলে পশুপতিবাবু ফুলদানির ইতিহাস শোনাতে শুরু করলেন। কর্নেলের তাতে কান আছে মনে হলো না। তিনি হাঁটু দুমড়ে চিত্রিতার খাটের নিচে কি যেন দেখছিলেন। হঠাৎ বলে উঠলেন, এরকম আধখানা ব্লেড দিয়ে মেয়েরা নখ কাটতে পটু। তারপর পকেট থেকে একটা আতস কাঁচ বের করে মেঝে দেখতে দেখতে ফের বললেন, কোড়ে আঙুলটাই কি কেটে ফেলেছিল চিত্রিতা? দ্যাটস রাইট, রক্তের কয়েকটা ক্ষীণ ফোঁটা দেখা যাচ্ছে, আর নখের কুচিও দেখছি অজস্র। এবার উঠে দাঁড়ালেন কর্নেল। হঠাৎ পশুপতিবাবুর মুখোমুখি গিয়ে শান্তভাবে প্রশ্ন করলেন, এ পশুপতিবাবু, আপনি গত রাত্রে এবং আগের রাত্রে ঝড়জলের পর নদীর চড়ায় গিয়েছিলেন কেন? ভদ্রলোক আচমকা প্রশ্নে অমনি ভ্যাবেচাকা খেয়ে বলে উঠলেন, আমি খুঁজতে স্যার। আমরা সবাই অবাক। কর্নেলের ঠোঁটে একটু হাসি ফুটল। তাই বটে, নিশ্চয়ই পাননি? না 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 স্যার। মিস্টার প্রসাদ বলে উঠলেন, তাহলে কি ওই তিনজনের জবানবন্দি সত্যি? কর্নেল জবাব দিলেন, একাদ সত্যি মিস্টার প্রসাদ, আংটিটা শ্রীলেখার, একটা এনগেজমেন্ট রিং, এই নিয়ে ওদের বিবাদ বা ঝগড়াঝাটি হয়েছিল চিত্রিতার সঙ্গে। চিত্রিতা ওদের ফার্মের পারচেজ অফিসার সুব্রত রুদ্রকে ভালোবাসত, কিন্তু শ্রীলেখার সঙ্গে সুব্রতর এনগেজমেন্ট হওয়ায় সে মনে নিশ্চয়ই দুঃখ পেয়েছিল। তবে তার জন্য শ্রীলেখার ক্ষতি করতে সে চায়নি, শুধু দুষ্টুমি করে ওর আঙুল থেকে সম্ভবত ঘুমিয়ে থাকার সময় আংটিটা খুলে নেয় এবং কোথাও লুকিয়ে ফেলে। বোকা মেয়ে চিত্রিতাকেই তিনজনে এ ব্যাপারে সন্দেহ করে।
কিছু বাদানুবাদ হয়েও ছিল, কিন্তু পরশু সন্ধ্যায় নদীর চড়ায় শ্রীলেখা সন্ধ্যা আর বেবি কি পরামর্শ করছিল, বলছিল এখানে, হ্যাঁ এখানেই, কি সেই রহস্য? পশুপতিবাবু ফ্যাচ করে হেসে বলে উঠলেন, সে আমারই পরামর্শে স্যার। বোর্ডারদের ব্যাপারে নাক গলানোর অভ্যেস নেই, কিন্তু হাজার হলেও ওরা সব মেয়ের বয়সী, তাই নিজে খোঁজ খবর নিচ্ছিলুম। তো ওদের ঝগড়াঝাটি শুনে বেমক্কা ব্যাপারটা জিজ্ঞেস করে বসেছিলুম। ওরা অবশ্য অফেন্ডেড হয়নি, বলল একটা দামি আংটি হারিয়ে গেছে, তো স্যার আমি দেখতুম। ওরা আসা অবধি নদীর চড়েতেই ঘোরাঘুরি করে বেশি, তাই মাথায় যা এলো বলে দিলুম। বিকেলে নদীর চড়ে গিয়ে তো আপনারা দৌড়াদৌড়ি করছিলেন, তখন হারায়নি তো? শুনেই তিনজনের তক্ষুনি চলে গেল, তখন সূর্য ডুবেছে সবে। খোঁজাখুঁজি করে ফিরল যখন, তখন অন্ধকার হয়ে গেছে। যাই হোক, শ্রীলেখা এসে আমাকে বলে গেল পাওয়া যায়নি, ওর ধারণা নিজেদেরই কেউ সরিয়ে নিয়েছে। তারপর তো স্যার বুঝতেই পারছেন স্ত্রীলোকের বিসংবাদ। সাত তাড়াতাড়ি তিনজনে ঝগড়াঝাটি করে চলে গেল, গিয়ে দেখি চিত্রিতা চুপচাপ একা বসে আছে, রাতে খাবে না বলল। আমি খুব কষ্ট পেলুম স্যার, মেয়েটি নিশ্চয়ই চুরি করেনি, ওরা বিকেলে নদীর চড়াতেই হারিয়েছে, তাই যতক্ষণ ঝড় জল হয় ঘুম আর কিছুতেই এলো না। চিত্রিতা খুব সরল চমৎকার স্বভাবের মেয়ে ছিল। কর্নেল বললেন, তাহলে আপনি আর থাকতে না পেরে ঝড় জল থামামাত্র বেরিয়ে পড়লেন? হ্যাঁ স্যার, কিন্তু খুঁজে পেলুম না, ফিরে এসে দেখি চিত্রিতার ঘরের দরজা বন্ধ, আলো নেই, তাই আর ডাকলুম না। আহা, তখন যদি জানতে পারতুম যে দরজা ভেজানো আছে আর হতভাগিনী খাবি খাচ্ছে। কিন্তু রাতে ফের কেন গেলেন নদীর চরে? কাঁচু মাচু সলজ্জ মুখে বললেন পশুপতিবাবু, দিনের বেলা সময়ও পাইনি, আর ওভাবে খোঁজাখুঁজি করব লোকের সামনে, কে কি ভাববে, তাই রাতেই গিয়েছিল। কর্নেল মুখ টিপে বললেন, ইয়ে পশুপতিবাবু, আপনি তো এখনো ব্যাচেলার। সবাই হেসে উঠল। পশুপতিবাবু আরো লাজুক হেসে বললেন, চিত্রিতাকে আমি কিছুতেই চোর ভাবতে পারিনি, তাই স্যার গত রাতে যখন কিছুতেই ঘুম এলো না অস্থির হয়ে পড়ল। আহ, দিদুষী মেয়েটি মরে গিয়েও দোষী হয়ে থাকবে, তখন ঝোঁকের মাথায় ফের বেরিয়ে পড়লুম খুঁজতে, বরাবর এই ঝোঁকটা আছে স্যার। কর্নেল হেসে চাপা গলায় বললেন, রেদার একটা অবসেশনের ব্যাপার, আংটি আমাদের পশুপতিবাবুর কাছে একটা বাজি ধরার ব্যাপার হয়ে উঠেছিল, ডু ইউ ফিল ইট ডক্টর মহাপাত্র? ডক্টর মহাপাত্র সায় দিলেন মাথা নেড়ে। কর্নেল এবার করলেন কি, ফুলদানির ফুলের তোড়াটা তুলে জানালার ধারে রাখলেন, তারপর নিজের ডান হাতের আঙুলগুলোই ফুটিয়ে কি দেখে নিয়ে হাতটা পুড়ে দিলেন ফুলদানির ভিতরে, এবং আমাদের তাজ্জব করে দিয়ে একটা ঝকঝকে সুন্দর সাদা পাথর বসানো সোনার আংটি বের করলেন। সবাই ঝুঁকে পড়লুম সেদিকে, তাতে খুদে হরফে কি নামটাই খোদাই করা আছে, খালি চোখে পড়া গেল না। আংটিটা কিন্তু কর্নেল জানালার ধারে রেখে গর্জে উঠলেন বেমক্কা, খবরদার কেউ ছোবেন না, পশুপতিবাবু ডেটল চাই শিখিস, হাত ধোব। তক্ষণি ডেটল আর জল আনা হলো, ভালো করে হাত ধুয়ে কর্নেল এবার একটু হাসলেন। ডক্টর মহাপাত্র ভুরু কুচকে তখনও তার দিকে তাকিয়ে রয়েছেন, তার ঠোঁট দুটো কাঁপছে মনে হলো, গোঁপটাও তিরতির করে কাঁপছে বিড়ালের মতো। গোয়েন্দাপ্রভর পকেট থেকে যথারীতি চুরুট বের করে জ্বালালেন, বুঝলাম এবার বেশ
রিল্যাক্সিং মুড এসে গেছে ওর। হঠাৎ ডক্টর মহাপাত্র লাফিয়ে উঠলেন, কর্নেল সরকার, ইউরেকা ইউরেকা। তারপর কর্নেলকে জড়িয়ে ধরে পাগলের মতো ঝাঁকুনি দিতে শুরু করলেন। অফ হাউ ওয়ান্ডারফুল, আমি ভাবিনি ব্রাদার, একবারও এদিকটা ভাবিনি। নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার সঙ্গী বৃদ্ধ ঘুঘু বললেন, হ্যাঁ ব্যাপারটা কিছুই নয় মিস্টার প্রসাদ, তাহলে আপনার কেসের হত্যাকারীকে এবার গ্রেপ্তার করুন। মিস্টার প্রসাদ হন্তদন্ত হয়ে পশুপতিবাবুর দিকে এগোতেই কর্নেল মাঝখানে দাঁড়িয়ে বাধা দিয়ে বললেন, না মিস্টার প্রসাদ, দ্য মার্ডারার ইজ দেয়ার। আঙুল তুলে যেদিকটা দেখালেন আমরা অবাক, দেয়ালের ওদিকে কোনো মানুষই যে নেই। গা শিউরে উঠল, এই প্রাক্তন যোদ্ধাটি ডাইনিদের কথা বলছিলেন, কোনো অদৃশ্য ডাইনিকে কি তিনি গ্রেপ্তার করতে বলছেন? হতভম্ব হয়ে মিস্টার প্রসাদ বললেন, কাকে গ্রেপ্তার করবো কর্নেল? কর্নেল ফের আঙুল তুলে বললেন, ওই ফুলদানিটাকে। হ্যাঁ, হি ইজ দ্য মার্ডারার, ওটাকে সাবধানে কিছুতে মুড়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দিন। ডক্টর মহাপাত্র উসকুস করছিলেন কিছু বলার জন্যে, এবার ফাঁক পেয়ে বলে উঠলেন, হ্যাঁ ফুলদানিটাই খুনি, ওর ভেতরে যে জল রয়েছে তাতে কয়েক লক্ষ কোটি প্যাথোজেন গিজগিজ করছে। কাটা আঙুল ডুবিয়ে চিত্রিতা ওতে আংটি লুকোতে গিয়েই নিজের মৃত্যুকে ডেকে এনেছিল। চিত্রিতার শরীরে প্যাথোজেন পাওয়া গেছে, কিন্তু আমিও একটু ভাবিনি যে। কর্নেল কথা কেড়ে বললেন, ব্যাপার এক সময় একটা মেডিকেল জার্নালে পড়েছিলাম, মিয়ামি স্কুল অফ মেডিসিনের দুই বিজ্ঞানী ডেভিড ট্যাপলিন আর প্যাটিওয়া মার্সাজ মিয়ামির হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে কিছু অদ্ভুত ডেথ কেস নিয়ে তদন্ত করেন। সামান্য অপারেশন, অথচ দেখা যাচ্ছিল পেশেন্টরা একের পর এক অদ্ভুতভাবে মারা যাচ্ছে। এই রহস্য নিয়ে বিস্তর গোয়েন্দার মাথা ঘুরে গেল। অবশেষে ওই দুই ভদ্রলোক আবিষ্কার করলেন যে একটি ফুলদানি যত কাণ্ডের জন্য দায়ী, তার জলে পাওয়া গেল বিপজ্জনক জীবাণু প্যাথোজেন। প্রতি মিলিলিটার জলে 10 মিলিয়ন করে প্যাথোজেন কলোনি গড়ে উঠেছে দেখা গেল, তার মধ্যে 6টা স্পেসি বড় সাংঘাতিক। মানুষের রক্তের সঙ্গে একটু সংযোগ ঘটলেই 12 ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু। মৃত্যুর লক্ষণ একই রকম, প্রচণ্ড ভয় পেয়ে অথবা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে মনে হয় আপাতদৃষ্টে। পশুপতিবাবু আমাকে আগের দিন বলেছিলেন, এক মাদ্রাজি ব্যবসায়ীও বছর দুই আগে এ ঘরে একইভাবে মারা পড়েন। শুনেই আমার সন্দেহ হয়েছিল এবং মিস্টার প্রসাদকে খবর দিয়েছিল আসতে। মাদ্রাজি ভদ্রলোকের চিবুকের কাজটা ফোলা ছিল বলেছেন পশুপতিবাবু, বোঝাই যায় বেচারার ইনফেকশন ঘটেছিল দাড়ি কাটার পর, চিবুকে কেটে গিয়েছিল একটুখানি। তারপর যে কোনোভাবে ফুলদানিটার সংস্পর্শে তিনি আসেন এবং প্যাথোজেন সংক্রামিত হয়। কিছুক্ষণ পরে ঘরে গিয়ে আমার প্রথম কাজটাই হলো ফুলদানিগুলো বের করে বাইরে হটানো, কিন্তু তখন কর্নেল ফিরে এলেন। আমার কাণ্ড দেখে হাঁ করে কিছুক্ষণ তাকানোর পর বললেন, বাছা জয়ন্ত, ওই ফুলগুলো আমি স্পেশাল ফার্মাসে আনিয়েছিলুম, ওগুলো পাহাড়ি অর্কিডের গুচ্ছে সাজানো চমৎকার নীল ক্রিসেন্থিমাম ফুল, এখানে সহজে মেলে না। তাছাড়া ধৈর্য ধরে আমার সুপরিণত ঘিলুর কিঞ্চিত অবদান গ্রহণ করো। ফুলদানির জল প্রতিদিন আমি নিজের হাতে পাল্টাই এবং সব রকম অপকারী জীবাণুনাশক লোশন 2-4 ফোঁটা গুলে দিই। চিত্রিতার ঘরে জাপানি ফুলদানির জল এক পক্ষকাল সম্ভবত পাল্টানো হয়নি বলেই প্যাথোজেন গজিয়েছে। কাজেই তুমি ডার্লিং এই অপকর্মটি করো না। তারপর একটু কেসে এবং বাইরের দিকে তাকিয়ে ঘোষণা করলেন, আজ তোমাকে সেই হিমালয়ান মিনিভেট আর
দুর্লভ উডটাকে দেশে নিয়ে যাব। শিগগির পোশাক পরে ফেলো, আজকের বিকেলটা বেশ সুদৃশ্য মনে হচ্ছে। কোনো ভ্রমণ বিলাসী ঘরে বসে থাকবে না। ডার্লিং, তোমাকে আজ ডমরু পাহাড়ের চূড়ো থেকে সূর্যাস্ত দেখাবো, আই প্রমিস। আমি বাধ্য ছেলের মতো ফুলদানি দুটো ঘরে এনে রাখলাম।